हेलो एवरीवन, वेलकम कर अगैन सजीवल्स इंग्लिश कैरियर राइटिंग क्लस फाइव। होपफुली यू आर वेरी फाइन एंड टुडे आई एम गोइंग टू टॉक अबाउट सम वर्ड्स दैट आर मोर इम्पोर्टेंट टू मेक द सेंटेंसेस। ये शब्दगुलो नॉर्मली हमरा टेंस शेखार समय शिखी ना, किंतु ये शब्दगुलोर एक व्यापक क्षमता रयेछे। एरा वाक्येर जे मेन भार्व से भार्वटाके कोऑपरेट करे भार्वर अर्थ परिवर्तन करे दे। आपनी जखन बानिये बानिये इंग्रेजी लेखें बा आपनी जखन ट्राई टू स्पीक सामथिंग इन इंग्लिश जखन इंग्रेजीते किछु बोलार चेष्टा करें तखन ये शब्दगुलो आपनार आपनी एक्जैक्ट जेटा बोलते चान सेटा बोलते साहाज्य करे। टेंस शेखार समय आमरा ये शब्दगुलो शिखी ना, जार जन्य आमी आजके एकटु टेंसेर बाइरे जे आलोचना करछि। एक्जैक्टली टेंसेर बाइरे कोनो सेंटेंसे ना, किन्तु टेंस शेखार समय आमरा ये शब्दगुलो शिखी ना बोले आमी बोलछि टेंसेर बाइरे जे जिनिसगुलो निये आमरा एकटु जदि आलोचना करी ताहले टेंस शेखार परिपूर्णता पाबे। राइट, ओके। ये शब्दगुलोके इंग्लिश ग्रामारे बला हच्छे मॉडल ऑक्सिलरी वर्ब्स। मॉडल ऑक्सिलरी वर्ब्स एरा वाक्येर जे मेन भार्वटा थाके से भार्वटाके कोऑपरेट करे भार्वर अर्थ परिवर्तन करे दे, एकटा अन्य रकम अर्थ प्रदान करे। तो कोन ऑक्सिलरी वर्ब कोन अर्थ प्रदान करे आजकेर क्लासे आमरा सेटा जानार चेष्टा करब जे वाक्ये कोन ऑक्सिलरी वर्ब कोन अर्थ प्रदान करे। एबं एकई संगे आरेकटा जिनिस जानब जे এই শব্দগুলোর গ্রামেটিক্যাল ব্যাখ্যা কেমন, এরা কোন ধরনের গ্রামারে বাক্যে ব্যবহৃত হয়। রাইট, ওকে, চলেন শুরু করি। তো প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে আমি একটু গ্রামার নিয়ে সর্বপ্রথম একটু আলোচনা করে আসি, তারপরে হচ্ছে এই শব্দগুলোর অর্থ অনুযায়ী বাক্যেদের অর্থ কীরকম হয় সেগুলো দেখব। ওকে, ওকে। তো নর্মাল যে ব্যাপার আমি এখানে তিনটা জিনিস লিখেছি, একটা হচ্ছে নর্মাল, একটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্যাসিভ। এই তিনটা ফর্মে এই বাক্যগুলো ইউজ হয় বাক্যে। ওকে, তো নর্মাল ব্যবহারটা কেমন? নর্মাল ব্যবহারটা হচ্ছে এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে একদম নর্মাল রুলস। অর্থাৎ এই মডেল অক্সিলারি ভার্বের পরে কখনো ভার্বের সাথে এসিএস যুক্ত হতে পারবে না, কখনো এই মডেল অক্সিলারি ভার্বের পরে টু যুক্ত হতে পারবে না। যেগুলোর সঙ্গে ফিক্স টু আছে সেগুলো আলাদা ব্যাপার। রাইট, কিন্তু যেগুলোর সঙ্গে টু নাই এরপরে টু হতে পারবে না, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারবে না। মূল কথা হচ্ছে এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এটা হচ্ছে নর্মাল রুলস। ওকে, যেমন আই শ্যাল গো, উই শুড গো, আই উড গো, রাইট, সামথিং সামথিং। ওকে, কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে? কন্টিনিউয়াস যদি আপনি কন্টিনিউয়াসে করতে চান তাহলে এই শব্দগুলোর পরে, অর্থাৎ এই শব্দগুলোর পরে একটা বি তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আই শ্যাল বি গোয়িং, যদি কন্টিনিউয়াস করতে চান তাহলে আই শ্যাল বি গোয়িং। ওকে, যদি আপনি প্যাসিভ করতে চান, প্যাসিভ করতে চান, ভাববাচ্ছে বাক্যটাকে লিখতে চান অথবা বলতে চান, সেক্ষেত্রে গ্রামারটা হবে একটা বি এবং তারপরে হচ্ছে ভার্বের থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের পিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এটা ছিল হচ্ছে গ্রামেটিক্যাল ব্যাখ্যা। তাহলে কি বললাম যে এই মডেল অক্সিলারি ভার্বের নর্মাল রুলস হচ্ছে এরপরে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস করতে চান সেক্ষেত্রে বির পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর যদি প্যাসিভ করতে চান তা সেক্ষেত্রে বির পরে ভার্বের থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, এটা ছিল গ্রামার ব্যাখ্যা। ওকে, এখন এই মডেল অক্সিলারি ভার্বগুলো আপনারা মনে রাখবেন কীভাবে? মনে রাখা খুবই সহজ, আপনি যদি চাইলে প্রথম থেকে শুরু করে আমি যেভাবে লিখেছি, যেভাবে সাজিয়ে লিখেছি, প্রথম থেকে শুরু করে যদি শেষ পর্যন্ত পড়েন তাহলে দেখবেন দারুণ একটা মিল রয়েছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এম টু ইস টু আর টু বি গোয়িং টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হ্যাড বেটার উড রাদার। আবার পড়ছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এম টু ইস টু আর টু বি গোয়িং টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হ্যাড বেটার উড রাদার। ওকে, যা হোক, আমরা এদের গ্রামেটিক্যাল ব্যাখ্যাটা জেনে গিয়েছি, এখন আমরা বাক্যেরা কীরকমভাবে ব্যবহৃত হয় একটা একটা করে আলোচনা করছি। ওকে, তো শুরুতে আসেন শ্যাল। শ্যালের অর্থটা কী?
দেখেন শ্যাল এবং উইল দুটো জিনিস আমি যদি একসঙ্গে আলোচনা করি, শ্যাল এবং উইল, আমরা যখন ফিউচার ইনডিফিনাইট টেন্স শিখেছি তখন আমরা শ্যাল উইল কিন্তু দেখেছি যে সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে ভার্বের বেস ফর্ম ফিউচার ইনডিফিনাইট। যেমন আমি যাব, তারা করবে, তারা খেলবে, তারা নাচবে, আমি পড়াবো, আপনারা শিখবেন, সামথিং। তো এই জিনিসগুলো কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইলটা আমরা শিখেছি। তো আমি যাব, আই শ্যাল গো, তারা যাবে, দে উইল গো, রাইট। শ্যালটা নর্মালি আই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয়, অন্য বাকি সবার ক্ষেত্রে উইল ইউজ করা হয়, এটা হচ্ছে নর্মাল রুলস। তারপরে আপনি উইল সব জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু শ্যাল সব জায়গায় না, রুলস অনুযায়ী। আর ফিক্সড রুলস যেটা, সেটা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ইউজ করতে পারবেন, ফার্স্ট পার্সন আই মাই মি উই আওয়ার আস, অর্থাৎ আইয়ের ক্ষেত্রে এবং উইয়ের ক্ষেত্রে যদি শুধুমাত্র শ্যাল ইউজ করতে পারবেন, আর সব ক্ষেত্রে উইল ইউজ করবেন, তাহলে আর গ্রামেটিক্যালি কোথাও ভুল হবে না। ওকে, এখন বাকি থাকলো হচ্ছে শুড এবং উড। এই শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, এরা বাক্যে উচিত হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি উই শুড গো, আমাদের যাওয়া উচিত, দে শুড প্লে নাও, তাদের এখন খেলা উচিত, ইউ শুড স্টাডি মোর, তোমার একটু বেশি বেশি পড়া উচিত, ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত, রাইট। এটা উচিত শব্দে ব্যবহৃত হয়, উচিত, উচিত শুডটা। আর উড, উডটা হচ্ছে আমি নর্মালি বলি যে তাম, তেন অথবা তো, তাম তেন তো, এরকম কেন বললাম শুনতে একটু হাস্যকর লাগছে। যেমন দেখেন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কাজটি শেষ করে ফেলতাম, আই উড ফিনিশ, আই উড ফিনিশ, আমি কাজটি শেষ করে ফেলতাম। অর্থাৎ এই উডটা ব্যবহৃত হয় অতীতের ভবিষ্যৎ, অর্থাৎ যে কাজটা কোনোদিন করা হয় নাই। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কাজটি শেষ করে ফেলতাম, আই উড ফিনিশ দ্য জব, আমি কাজটি শেষ করে ফেলতাম। তিনি ফেলতেন, হি উড ফিনিশ দ্য জব, তিনি কাজটি শেষ করে ফেলতেন, সে কাজটি শেষ করে ফেলতো, হি উড ফিনিশ দ্য জব, সে কাজটি শেষ করে ফেলতো। তো অর্থাৎ তাম তেন তো, অর্থাৎ এই কাজটা কখনোই করা হয় নাই, রাইট। অর্থাৎ আপনি জানতেন না যে এই কাজটা হয়েছে, সম্ভব এরকম হলো ব্যাপারটা যে আমি আসলে জানতাম না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আমি পরবর্তীতে এসে জানতে পেরেছি, এখন আমি তাকে বললাম, আমার বন্ধুকে বললাম, তুমি যদি আমাকে আগে থেকে বলতে তাহলে আমি সেই জায়গায় থাকতাম, আই উড স্টে দেয়ার, তুমি যদি আমাকে বলতে আই উড স্টে দেয়ার, আমি সেখানে থাকতাম, বোঝা গেল। অর্থাৎ এই কাজটা কোনোদিনও করা হয়নি, এরকম বোঝাতে উড ইউজ করতে হয়, উডের পরে ভার্বের বেস ফর্ম। যাই হোক, ভার্বের বেস ফর্ম তো সবার পরেই, সেই গ্রামেটিক্যাল ব্যাখ্যা তো আমরা আগেই দিয়েছি। যাই হোক, এখন শ্যাল, শুড, উইল আর উড, এই চারটা নিয়ে আমরা আর একটা কথা বলবো, কিন্তু না চারটা নিয়ে আমরা সবগুলোর ব্যাখ্যা দিয়ে নিই, তারপর সবার পরে বলছি সেটা। আচ্ছা, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। ক্যানটা কি? ক্যান হচ্ছে সক্ষমতা বোঝাবে, সক্ষমতা মানে পারা, সক্ষমতা বোঝাবে। যেমন আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি, আই ক্যান ইট, আই ক্যান ডান্স, আই ক্যান সামথিং সামথিং, আই ক্যান রাইড, আমি চালাতে পারি, আই ক্যান লিড, আমি নেতৃত্ব দিতে পারি, সক্ষমতা বোঝাতে। এখন বাক্য কীভাবে বড় করবেন ভাইয়া? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস, আপনি তো ছোটো ছোটো করে বলছেন, তাহলে বাক্য কীভাবে বড় করবো? সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস ফাইভে আমরা বলেছি বাক্য বড় করার কৌশল। আমি শুধু আজকের ক্লাসে এই অক্সিলারি ভার্বগুলোর শাব্দিক অর্থ এবং বাক্যে ব্যবহার কীভাবে হয় সেটা একটু জানাচ্ছি। বাক্য আপনি যত বড় করতে পারবেন সমস্যা নেই, আমাদের রাইটিং ক্লাস ফোর দেখে আসেন, তারপরে যদি কোনো বাক্য না করতে পারেন কমেন্টস বক্সে লেখেন, আমরা করার চেষ্টা করবো। ওকে, তো আর কুডটা কি? কুডটা হচ্ছে কুডও সক্ষমতা, কুডটাও সক্ষমতা, তবে অতীতের কোনো স্থায়ী সক্ষমতা, অতীতের কোনো স্থায়ী সক্ষমতা, সেক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারবেন। যেমন আই কুড ওয়ার্ক 15 hours আ ডে, আমি দিনে 15 ঘন্টা কাজ করতে পারতাম, অর্থাৎ আমি দিনে 8 ঘন্টা কাজ করতে পারতাম, আমি একটানা 2 ঘন্টা দৌড়াতে পারতাম, রাইট। অর্থাৎ অতীতের কোনো স্থায়ী সক্ষমতা বোঝাতে কুড ইউজ করতে হবে, রাইট।
এখন এই ক্যান আর কুডের আমি একটু ডিফারেন্স দেখাচ্ছি। এখন একটা ব্যাপার একটু বলি, দুটোই ওকে। সেটা হচ্ছে এই ক্যান এবং কুড এদের দ্বারা পারমিশন বোঝাবে। পারমিশন, পারমিশন মানে কি? অনুমতি নিতে আপনি ক্যান অথবা কুড ইউজ করতে পারেন। যেমন ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান হি প্লে, সে কি খেলতে পারে? অর্থাৎ আপনি যদি এই ক্যান এবং কুড ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করেন, ক্যান এবং কুড দিয়ে যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করেন, সেক্ষেত্রে অর্থটা হয়ে যাবে পারমিশনের মতো। এবং মজার ব্যাপার হচ্ছে এই শ্যাল, শুড, উইল, উড, আপনি যেটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করেন প্রত্যেকটাই পারমিশন হয়ে যাবে, অর্থ হয়ে যাবে পারমিশন। যেমন শ্যাল আই গো মানে কি? আমি কি যাব? শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? রাইট, আমাদের কি খাওয়া উচিত? প্রত্যেকটার অর্থ হয়ে যাবে পারমিশনের মতো। রাইট, উড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি শেষ করতো? উড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটি শেষ করতো? যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতেন তাহলে প্রত্যেকটাই পারমিশন হয়ে যাবে। ওকে, ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান আই কাম, আমি কি আসতে পারি? সামথিং সামথিং এটসেট্রা। ওকে, কিন্তু গভীর প্লাইটভাবে যদি আপনি কাউকে কোনো কিছু, কারো কাছে যদি অনুমতি চান প্লাইটভাবে, খুব ভদ্রভাবে, সেক্ষেত্রে আপনি ক্যান অথবা কুড ইউজ করা বেশি বেটার। এবং সবচেয়ে বেটার হচ্ছে কুড ইউজ করা খুব পোলাইটলি। যেমন ধরেন আমার শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ব্যাগ হাতে নিয়ে, আমি আমার শিক্ষককে যে জিজ্ঞেস করলাম, স্যার কুড আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি আপনার ব্যাগটি নিতে পারি, আমি কি আপনার ব্যাগটি বহন করতে পারি? খুবই ভদ্রতার সাথে যদি কারো অনুমতি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারেন। অথবা ধরেন আপনি এক্সাম হলে পরীক্ষা দিচ্ছেন, আপনার কলমের কালি শেষ হয়ে গেছে, তো আপনার একজন বন্ধুর কাছে আপনি জিজ্ঞেস করলেন, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? খুব ভদ্রতার সাথে আপনি কথাটা বলতে পারেন। অর্থাৎ গভীর প্লাইটনেসের ক্ষেত্রে ক্যান অথবা কুড ইউজ করা যায়। তবে ক্যানের থেকে বেশি প্লাইট হচ্ছে কুড, যখন আপনার আর কোনো রাস্তা নাই, আপনার একজনের হেল্প দরকারি, কলমটা আপনার দরকারি, সে না দিলে হয়তো আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ক্যানের থেকে কুড ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বেশি ভদ্রতা বোধ হয় এক্সপ্রেসড হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন মেয়ে অথবা মাইট। মেয়ে এবং মাইট এই দুটো নিয়ে আমরা একটু একসঙ্গে কথা বলবো। এই দুটাই সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। সম্ভাবনা, এই দুইটাই সম্ভাবনা অর্থে ইউজ করা হয়। যেমন আপনি যদি বলেন ইট মে রেইন, তার মানে হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু এখানে মানে হবে মানে এমন না যে হবেই, কিন্তু আপনি যদি বলেন ইট মাইট রেইন, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি। রাইট, অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেল প্রকাশ পায় হচ্ছে মে এবং মাইট দিয়ে, আপনি কতটুকু শিওর। আপনি যদি মাইট ইউজ করেন তার মানে হচ্ছে আপনি অনেকটা শিওর, খুব বেশি শিওর আপনি। আর যদি মে ইউজ করেন তার মানে ব্যাপারটা নর্মাল, এটা সবাই এরকম কথা সবাই বলতে পারে। রাইট, কিন্তু আপনি যদি মাইট দিয়ে বলেন তার মানে কি? এটা খুব কাছাকাছি ক্লোজ একটা ব্যাপার যে ইট মাইট রেইন, বৃষ্টি হবে, অর্থাৎ আপনি এমন কিছু অনুমান করছেন যে হ্যাঁ বৃষ্টি হবে। আর যদি বলেন ইট মে রেইন, তার মানে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে কেউই বলতে পারে ইট মে রেইন, বৃষ্টি হবে। তার মানে কী বললাম? দুইটাই সম্ভাবনা অর্থে ইউজ করা হয়। এবং আমি আরেকটা কথা বললাম যে এদের দিয়ে যদি আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করেন পারমিশন চলে আসবে, অটোমেটিক্যালি পারমিশন নেওয়া হয়ে যাবে। যেমন আমরা কিন্তু মেয়েটাকে নর্মাল ইউজ করি, যদি স্টুডেন্ট কোনো ক্লাসে ঢোকে তার আগে কিন্তু একটা স্টুডেন্টের নর্মাল সেন্টেন্স সবাই বলে, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? রাইট, মাইটটা আমরা নর্মালি ইউজ করি না, কিন্তু যদি আপনি করেন, মাইট দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানান তাহলে খুব বেশি একটা ভালো শোনা যাবে না, এরকম সেন্টেন্স খুবই কম হয়। তবে যদি আপনি বানান সেক্ষেত্রেও পারমিশনই প্রকাশ পাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়তো? ওকে, এবার আসেন মাস্ট। মাস্ট কি? মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা বোঝাবে, একটা মানে বাধ্যবাধকতা, অবশ্যই, বাধ্যবাধকতা বা অবশ্যই অর্থে ব্যবহার করা হবে এটা। অবশ্যই, ইউ মাস্ট গো,
তোমার যেতেই হবে, হি মাস্ট প্লে, তার খেলতেই হবে, রাইট? বাধ্যবাধকতা বোঝাবে মাস্ট দিয়ে, করাই লাগবে তোমার, আন্ডার প্রেশার আছে। আমার বন্ধু, আমি আমার ছোটো ভাইকে সাপোজ পরামর্শ দিলাম, ইউ মাস্ট রিড মোর আনটিল ইউর এক্সামিনেশন, তোমার পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত তোমাকে বেশি বেশি পড়তেই হবে। আমি ওকে খুব শাসনস্বরূপ, আমি ওকে বাধ্যবাধকতা করে দিলাম, রাইট? এই ধরনের সেন্টেন্স ইউজ করতে আপনারা মাস্ট ইউজ করতে পারেন, লিখতে হলে মাস্ট ইউজ করতে পারেন। অর্থাৎ মাস্ট দিলে, মাস্ট দিয়ে যদি আপনি কোনো বাক্য বানান, সেক্ষেত্রে ওই বাক্যের অর্থ বাধ্যবাধকতা হয়ে যাবে, রাইট? আচ্ছা, আমি এরকম আর একটা সেন্টেন্স বলতে পারি যে ইউ সিম ইল, তোমার অসুস্থ মনে হচ্ছে, ইউ মাস্ট গো টু এ ডক্টর, তোমার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, ইউ মাস্ট গো টু এ ডক্টর, কারণ তার অসুস্থ মনে হচ্ছে দেখে, ইউ সিম ইল, তোমার অসুস্থ মনে হচ্ছে, ইউ মাস্ট গো টু এ ডক্টর, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। বোধহয় বোঝাতে পেরেছি, রাইট? ওকে, তাহলে এগুলো আমরা একটু আরেকবার একটু রিভিউ দিয়ে আসি। আমরা কী শিখলাম? প্রথমে বলেছি শ্যাল এবং উইল, এরা তো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে শিখেছি নর্মাল ব্যবহার, কিন্তু তারপরেও আমরা আরেকবার একটু দেখে নিলাম এই আর কি। আর শুড শব্দের অর্থ কী? উচিত, উটকি, মানে অতীতের ভবিষ্যৎ, অতীতে আমার একটা কাজ করার দরকার ছিল কিন্তু আমি সেই কাজটা করি নাই, ঠিক আছে? এ সমস্ত ক্ষেত্রে, এ সমস্ত বাক্য গঠন করার ক্ষেত্রে আপনি উড ইউজ করতে পারেন। যেমন মূলত ব্যাপারটা এরকম, দরকার ছিল করি নাই, কেন করতেন কি করতেন না সেটা আপনার বিষয়, বা আমি করতাম কি করতাম না সেটা আমার বিষয়, কিন্তু উড দিয়ে যে বাক্যটা আমি লিখবো সেই বাক্যটা আসলে করা হয় নাই, কারণ আমি জেনেছি পরে, আমি জানলাম এখন, তাই এখন বলছি যে আমি যদি জানতাম ঠিকই আমি করতাম, আমি যদি থাকতাম তাহলে ঠিক আমি করতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম, এখন করতাম কি করতাম না সেটা তো আমি জানি না, তাই না? কিন্তু আমার এটা মনে হচ্ছে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হ্যাভ দ্য পোর পিপল, আমি তাহলে গরিব মানুষের সাহায্য করতাম, রাইট? আচ্ছা, এই জন্য আমি এখানে লিখলাম তাম তেন তো, এরকমই অর্থ হবে, শুনতে হাস্যকর শোনা গেল, ব্যাপারটা এমনই। আচ্ছা, আর ক্যান আর কুড কি? কেন সক্ষমতা, কুড ও সক্ষমতা, রাইট? আচ্ছা, খুব ভদ্রচিতভাবে, পোলাইটনেসের সাথে, পোলাইটলি যদি আপনি কারো কাছ থেকে কোনো কিছু অনুমতি চান, পারমিশন চান, সেক্ষেত্রে আপনি ক্যান অথবা কুড ইউজ করতে পারেন, পোলাইটলি, রাইট? আবার মে দিয়েও পারমিশন চাওয়া হয়, সমস্যা নেই। এখন মে দিয়ে চাওয়া হয় বলে যে এটা পোলাইট না, তা না, পোলাইট, ওকে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যেমন কুড দিয়েও পারমিশন চাওয়া হয়, এবার মে দিয়েও পারমিশন চাওয়া হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? তাহলে কুড আর মেয়ের ভিতরে পার্থক্য কোথায় হলো? কারণ আমি বলছি মে আই কামিন স্যার, আবার আমি বলতে পারতাম তো স্যার কুড আই কামিন স্যার, তার মানে কি মে আই কামিন স্যার মানে হচ্ছে স্যার যদি আপনাকে আসতে না দেয় তাহলে আপনার কিছু করার নাই, এটা খুবই নর্মাল, মানে স্যারের উপর আপনি রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন, মে আই কামিন স্যার, আমি কি আসতে পারি স্যার? আর যদি আপনি কুড দিয়ে এখন তাহলে মানে খুব মানে বিনয়ের সাথে আপনি বলতেছেন স্যার আপনার কিছু করার নাই, আপনার এখন আসতেই হবে, এটা বোঝানো স্যারকে, স্যার কুড আই কামিন স্যার, মানে স্যার আমার কিছু করার নাই, আপনি আসতে বলেন না না বলেন আমার আশাই লাগবে, এই জিনিসটা স্যারকে বোঝানো, যার জন্য আপনি কুড ইউজ করতে পারেন, রাইট? কিন্তু শিক্ষককে তো নয়, ক্লাসের একটা ডেকোরম আছে, সেক্ষেত্রে আপনি এত বিনীত হতে পারবেন না সেখানে, সেক্ষেত্রে মেয়ে দেওয়াটাই উচিত, এই জন্য আমরা মেয়েটা ইউজ করি, রাইট? ওকে, এবার আসেন আমরা একটু এদিকে আসি। এম টু, ইস টু এবং আর টু, এই তিনটার অর্থ আমরা একসঙ্গে শিখব, এম টু, ইস টু এবং আর টু, এদের অর্থ হচ্ছে তে হয়, এম টু মানে তে হয়, ইস টু অর্থ তে হয়, আর টু অর্থ তে হয়। যেমন আই এম টু রিড, আমার পড়তে হয়, এখন পড়তে হয় মানে কি, আমাকে কেউ কেউ না পড়লে আমাকে কেউ মারে পিটায়, নাকি না পড়লে আমাকে কেউ রাগারাগি করবে, এরকম কিছু না, আমার কারণেই আমাকে পড়তে হয়। যাই হোক, যদি না বুঝেন সেক্ষেত্রে আমি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বোঝালে এটা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন, সমস্যা নাই। ওকে, আমার কারণেই আমাকে পড়তে হয়, যেমন আই এম টু, আপাতত এতটুকুই বুঝেন যে আই এম টু রিড, আমার পড়তে হয়, দে আর টু গো, তাদের যেতে হয়,
রাইট। আবার দেখেন হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু, হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু এই তিনটা, এই তিনটার অর্থও তেই হয়, আর হ্যাড টু কি তেই হতো, যেহেতু হ্যাডটা পাস্ট এই জন্য লিখলাম তেই হতো। আচ্ছা ওকে, এখন ডিফারেন্সটা কোথায়, এম টু ইস টু আর টু আর এই হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, এর ভিতর ডিফারেন্সটা কোথায়? এটা হচ্ছে তে হয়, এখানে খুব বেশি বাধ্যবাধকতা নাই, মানে থার্ড পার্টি অন্য কারো বাধ্যবাধকতা কিন্তু এখানে নাই। যেমন আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয় মানে আমার কারণেই আমি পড়ি, আমি বুঝি তাই আমি পড়ি, যে আমার পড়া লাগবে, আমার পাস করতে হবে, আমার ব্রেন আমাকে একটা সাজেস্ট করেছে যার জন্য আমি পড়ি, কোনো থার্ড পার্টি আরেকজনের কোনো হস্তক্ষেপ কিন্তু আমার এই সিদ্ধান্তে নেই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতেই হয়, এখানে আমি বুঝে পড়ি আর না পড়ি নিশ্চিত অন্য কারো না কারো হস্তক্ষেপ আছে, অন্য কারো হস্তক্ষেপ আছে, হয়তো আমার বাবা আমাকে না পড়লে রাগারাগি করে বা সামথিং সামথিং এটসেট্রা, রাইট। আমি যেমন আমি কাউকে বলতে পারি ইউ হ্যাভ টু গো, তোমার যেতেই হবে, ইউ হ্যাভ টু প্লে, তোমার খেলতেই হবে, ইউ হ্যাভ টু স্টে হেয়ার, তোমার এখানেই থাকতে হবে, রাইট। বোধহয় বোঝাতে পেরেছি, তো খুব বেশি একটা ডিফারেন্স আছে তা না, লেখার সময় এত কিছু চিন্তা করে লেখা লাগবে না, যে কতটুকু বাধ্যবাধকতা বোঝাচ্ছে এত চিন্তা করে লেখা লাগবে না, রাইট। জানার জন্য আমার একটু জেনে রাখতে হবে আর কি, রাইট, জেনে রাখলেই ভুলও হবে না, জেনে থাকাটাও অ্যাজ ওয়েল অ্যাজ নিডি। ওকে, তাহলে কি বললাম, এম টু ইস টু আর টু মানে হচ্ছে তে হয়, আর হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু মানে হলো তেই হয়, আর হ্যাড টু শব্দের অর্থ হচ্ছে তেই হতো। আমি একসঙ্গে বলি তেই হয় তেই হতো, মানে হ্যাভ টু হ্যাজ টু মানে তেই হয়, আর হ্যাড টু মানে হচ্ছে তেই হতো, রাইট। আমাকে কেউ একজন জিজ্ঞেস করলো সজীবুল ভাইয়া রহস্যটা কি, আপনি এত স্টুডেন্টদের পড়াচ্ছেন, রাইট। আমি তখন বললাম আই হ্যাড টু স্টাডি মোর অ্যান্ড মোর, আই হ্যাড টু স্টাডি মোর অ্যান্ড মোর, আমার প্রচুর পড়াশোনা করতেই হতো, তার মানে আমি করতে চাইতাম না, নিশ্চয়ই আমাকে কেউ করাইতো পড়াশোনা, আমার বাবা অথবা আমার টিচার, একদম আমি যে একদম করতে চাইতাম না তা কিন্তু না, যোগ আছে আমার বাবার সঙ্গে আমার, রাইট। সেক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড টু, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার, তারপরে যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। ওকে, মাঝখানে একটাকে ছেড়ে গিয়েছি, সেটা হচ্ছে বি গোয়িং টু, এইটা কি ভাইয়া, বি গোয়িং টু, এটার বি গোয়িং টু মানে কি? এখন বি মানে তো জানেন সবাই, বি মানে কি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তার মানে হচ্ছে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, রাইট। ওয়াজ গোয়িং টু এবং ওয়ার গোয়িং টুকে নর্মালি আমরা ইউজ করি না, কিন্তু আমরা অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু আমরা নর্মালি ইউজ করি। যেমন দেখেন এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি আই অ্যাম গোয়িং টু ওপেন আ শপ, আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটি দোকান খুলতে যাচ্ছি, আমি একটি দোকান খুলতে যাচ্ছি, যাওয়া থাকবেই কনফার্ম, কারণ এর ভেতরে তো গো আছেই, যাওয়া থাকবে, আমি একটি দোকান খুলতে যাচ্ছি, তারা খেলতে যাচ্ছে, দে আর গোয়িং টু প্লে, রাইট, তারা খেলতে যাচ্ছে। আচ্ছা, এরা সবসময়ই ফিউচার টেন্সের মতো অর্থ প্রদান করে, অর্থাৎ যেমন আমি দোকান খুলতে যাচ্ছি, দোকান খুলতে যাচ্ছি ফিউচার, এখন কেউ আপনি যদি বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এদের অর্থটা প্রেজেন্টে হয় না, এদের অর্থটা সবসময় দূরে থাকে, অর্থাৎ ভবিষ্যতে থাকে, এদের অর্থটা দূরে থাকে। যেমন আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, তার মানে কিন্তু এখন যাচ্ছি না, তার মানে যাচ্ছি, দোকান খুলতে যাচ্ছি, তার মানে সেটা হয়তো আমি পথে আসি, যাচ্ছি দোকান খুলতে, আমার দোকান আছে বাজারে, আবার এমনও হতে পারে যদি বাজারে দোকান থাকে সেটাও অনেক দূরে ফিউচার, আবার এমন যদি হয় যে আমি একটা দোকান খোলার পরিকল্পনা করছি বন্ধুদের সঙ্গে, আমি শেয়ার করছি আই এম গোয়িং টু ওপেন এ শপ, এই আমি তো একটা দোকান খুলতে যাচ্ছি, তার মানে কি আমি দোকান করি নাই, আমি আমার আমার ট্রেডটা চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ আমি একটু নতুন ব্যবসা শুরু করবো এই জন্য, অথবা আমি আপনার আমার বন্ধুকে বলতে পারি আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তার মানে তো এই না যে আমি কাজটি এখন করতেছি, রাইট। এদের অর্থটা সবসময় ফিউচার, ফিউচারে এরাও সবসময় অর্থ প্রদান করবে ফিউচারে, ওকে, রাইট, ওকে। আর ও আমি তো বোধহয় বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে এদের পরে বি প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, আর প্যাসিভ হলে কী হবে, বি প্লাস ভার্বের থ্রি,
একটা একটু দেখায় দেই। যেমন দেখেন এই সেন্টেন্সটারে যদি আপনি প্যাসিভ করেন এ শপ ইজ গোয়িং টু, বলেছি মডেলের পরে বি হয়, গোয়িং টু বি ওপেন্ড বাই মি। দেখেন প্যাসিভ যখন করবেন তখন অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু, অর্থাৎ যে কোনো মডেল, মডেলের পর বি প্লাস ভার্ব থ্রি হয়, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে বি এবং ওপেন্ড হচ্ছে ভার্ব থ্রি। যেটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে প্যাসিভ করতে হলে মডেলের পরে বি প্লাস ভার্ব থ্রি হয়, এটা হচ্ছে গ্রামেটিক্যাল ফর্মেট। ওকে, আপনি যদি বোঝেন বোঝেন, না বুঝলে মুখস্থ করে রাখেন, সমস্যা নেই। ওকে, এবার আসুন আমরা আরও দুটো আলোচনা করবো, সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রেদার। হ্যাড বেটার এবং উড রেদার, হ্যাড বেটারটা কী? হ্যাড বেটারের অর্থ হচ্ছে ভালো ছিল, উপদেশ দেওয়া, নিজের প্রতি নিজের সান্ত্বনা দেওয়া, কাউকে পরামর্শ দেওয়া, এ সমস্ত বাক্যে আপনি হ্যাড বেটার ইউজ করতে পারেন। রাইট, আমি প্রায় একটা কথা বলি যে ভাইয়া যারা ক্লাস করবেন খাতা কলম সাথে নিয়ে বসবেন, তাহলে আমি কিন্তু বোর্ডে খুব কম লিখছি, কিন্তু মুখে যা বলছি ইচ্ছা করলে নোট করতে পারেন, যাতে পরবর্তীতে আর ক্লাস দেখা না লাগে, খাতা দেখলেই হয়ে যাবে, একটা খাতা মেক হয়ে যাবে আপনার। ওকে, যে কথা বলছিলাম, হ্যাড বেটারটা কি? ভালো ছিল, উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া, কাউকে পরামর্শ দেওয়া। রাইট, আমি আমার স্টুডেন্ট কৌশিককে বললাম, কৌশিক ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ আর্লিয়ার, তোমার তো আগেই ইংরেজি শেখা উচিত ছিল। এই যে বললাম উচিত ছিল, আবার উচিত ছিল কিন্তু হ্যাড বেটারের অর্থ, তার মানে কী কী বলেছি, উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া, উচিত ছিল, তাই না, পরামর্শ দেওয়া। আচ্ছা, তোমার এখন যাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার গো না, তোমার এখন যাওয়াই ভালো, আই হ্যাড বেটার মেকিং ভিডিও, আমার একটা ভিডিও বানানোই ভালো। রাইট, সামথিং সামথিং এটসেট্রা। তো হ্যাড বেটার মানে কি? ভালো ছিল, উপদেশ দেওয়া, সান্ত্বনা দেওয়া। রাইট, হ্যাড বেটারের পরও ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, উড রাদার কি? উড রাদার হচ্ছে বরং ভালো, উড রাদার হচ্ছে বরং ভালো। এখন এই উড রাদার যুক্ত সেন্টেন্সটা আপনি কীভাবে ইউজ করতে পারেন? উড রাদার যুক্ত সেন্টেন্সে নর্মালি আরেকটা, এই উড রাদারের জন্য একটা গ্রামার আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই উড রাদার যুক্ত সেন্টেন্সে একটা দ্যান থাকে, অর্থাৎ উড রাদার ডট ডট দ্যান ডট ডট। যেমন এই সেন্টেন্সটা যদি আমি যদি এই গ্রামেটিক্যাল ফর্ম্যাটটা ইউজ করি, এখানে একটা সেন্টেন্স ইউজ করি, সেন্টেন্সটা কীরকম ইউজ করব? যেমন একটা হচ্ছে মারা যাওয়া, একটা হচ্ছে ভিক্ষা করা, আমার কোন কাজটা পছন্দ, মারা যাওয়া নাকি ভিক্ষা করা? কোন কাজটা আমার পছন্দ, মারা যাওয়া নাকি ভিক্ষা করা? আমি তো বলবো যে আমার ভিক্ষা করাই পছন্দ, মারা যাওয়াই পছন্দ ভিক্ষা করার থেকে, আমার মারা যাওয়াই পছন্দ ভিক্ষা করার থেকে। সেক্ষেত্রে আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরেই যাব দেন বেগ, কিন্তু ভিক্ষা করব না। দেখেন এই সেন্টেন্স কিন্তু কোনো নট নাই, নো নাই, কিন্তু এই দেনের পরের যে কাজটা থাকে সেই কাজটা সবসময় নেগেটিভ। এই উড রাদারের ক্ষেত্রে শুধুমাত্র বলছি, এই দেনের পরে যেই কাজটা থাকবে সেই কাজটা সবসময়ই নেগেটিভ, কিন্তু এখানে কিন্তু কোনো নতুন করে নট লাগে না। কথা কি ক্লিয়ার? আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরেই যাব কিন্তু ভিক্ষা করব না। আরেকটা সেন্টেন্স বলতে পারি এরকম, যে ধরেন আমার বন্ধুরা আমাকে খেলার জন্য মাঠে ডাকছে, সাপোজ আমি এখানে রুমের ভেতরে সাপোজ একা একা বসে আছি, আমাকে ডাকলো, আমি তাদেরকে ডায়লগ দিলাম এরকম যে আই উড রাদার সিট হে অ্যালোন, আমি এখানে একা একা বসে থাকবো, দেন গো টু আউটসাইড, কিন্তু আমি বাইরে যাব না। আই উড রাদার সিট হে অ্যালোন, আই উড রাদার সিট হেয়ার অ্যালোন, আমি এখানে একা একা বসে থাকবো, কিসের থেকে? দেন গো, যাওয়ার থেকে, কোথায়? টু আউটসাইড, বাইরে, কেন? ফর প্লেয়িং, খেলাধুলার থেকে, এখন খেলাধুলার জন্য আমার বাইরে যাওয়ার থেকে আমি বরং এখানে একা একাই বসে থাকবো। তো দুটো কাজের ক্ষেত্রে যেই কাজটা আমার পছন্দ সেইটার আগে বসবে হচ্ছে উড রাদার। যেমন এখানে আমার মরাটা পছন্দ ছিল ভিক্ষা করার থেকে, আচ্ছা ঠিক
একই রকম যেই কাজটা আমার পছন্দ তার আগে বসবে উল্টাদার আর যেটা আমি করতে চাই না তার আগে বসবে হচ্ছে দেন উল্টাদারের ক্ষেত্রে উল্টাদার নর্মাল একদম 99% বলবো আমি কদাচিত একটা বা দুটো বাক্য ছাড়া উল্টাদার যুক্ত সেন্টেন্সে একটা দেন থাকেই মাস্ট থাকেই এটা ওকে তাহলে আসেন আমরা ক্লাসটা আরেকবার একটু রিভিউ দেই আমাদের রিভিউ দেবো তবে তার একটা ঘোষণা আছে আমাদের রাইটিং ক্লাস সিক্সে থাকবে হচ্ছে ইনফিনিটিভ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আর আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে এই শব্দগুলোতে যদি আপনি প্যাসিভ করতে চান সেক্ষেত্রে আমি শুধু গ্রামাটিক্যাল ফরম্যাটটা বলে দিয়েছি যে এরপরে বি প্লাস ভার্বের থ্রি হয় কিন্তু এক্সাম্পল নিয়ে বেশি কথা বলিনি কেন কারণ হচ্ছে আমরা ভয়েস সেন্সের ক্লাসটা এখনও করিনি রাইটিংয়ের জন্য তো খুব সম্ভবত 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড এবং ইনফিনিটিভ দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় সেটা আর 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো ভয়েস সেন্স নিয়ে তখন আরও ভালো বোঝা যাবে ইনশাল্লাহ 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 ওকে ক্লাস দেখেন ক্লাসটা একটু রিভিউ দিয়ে আসি তো সর্বপ্রথম আপনারা এগুলো মুখস্থ করবেন শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট অ্যাম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাড টু হ্যাড বেটার হ্যাড উড বেটার উড বেটার মুখস্থ করবেন এগুলোকে কী বলা হয় এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয় মডেল অক্সিলারি ভার্বের কাজ কী মডেল অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে বাক্যের ভার্বটাকে অ্যাসেপ্ট করা বাক্যের ভার্বটাকে কোঅপারেট করা ভার্বকে কোঅপারেট করে বাক্যের ভার্বের অর্থকে পরিবর্তন করে দেওয়া অর্থকে পরিবর্তন করে দেওয়া এবং এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোথায় যখন আপনি ইচ্ছা অনুযায়ী মানুষের ভিতরে কোনো কথা বলবেন ইংরেজিতে অথবা আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে যখন লিখবেন তখন এই জিনিসগুলো আপনার ইম্পর্টেন্ট তিনটা গ্রামাটিক্যাল ফরম্যাটের কথা বলেছি এদের নর্মাল নিয়ম হচ্ছে এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হন আর যদি আপনি কন্টিনিউয়াস করতে চান তাহলে এদের পরে বির পরে ভার্বের সাথে আইনজি দিতে হবে আর যদি প্যাসিভ করতে চান তাহলে এদের পরে বি প্লাস ভার্বের থ্রি দিতে হবে আর অর্থগুলো তো বলেছি তারপর আরেকটা এবার একটু বলি শ্যাল এবং উইল তো আমরা ফিউচারের সময় শিখেছি শুট শব্দের অর্থ কী উচিত উডটা কি অতীতের কোনো ভবিষ্যৎ ঘটনা যে কাজটা আমার করার দরকার ছিল বা আমি করি নাই বা কারো করার দরকার ছিল সে করে নাই এই কাজটা কখনোই হয় নাই সেই ক্ষেত্রে আমরা উড ইউজ করতে হবে ক্যান এবং কুড দুটোই সক্ষমতা বোঝাবে অতীতের স্থায়ী সক্ষমতা হচ্ছে কুড ইউজ করতে হবে আর এদের দিয়ে যদি আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানান তাহলে অবশ্যই অটোমেটিক্যালি পারমিশন হয়ে যাবে আর মে আর মাইট কি সম্ভাবনা অর্থে ইউজ করা হবে অপেক্ষাকৃত অধিক সম্ভাবনার ক্ষেত্রে আপনি মাইট ইউজ করবেন মাস্টটা কি বাধ্যবাধকতা বোঝাবে অবশ্যই বোঝাবে অ্যাম টু ইস টু আর টু কি এটা হচ্ছে তেই হয় তেই হয় কিন্তু খুব বেশি বাধ্যবাধকতা এখানে নাই ব্যাপারটা নর্মাল কিন্তু হ্যাভ টু হ্যাজ টু কি হ্যাড টু কি অবশ্যই বাধ্যবাধকতা থাকবে মাস্টের পরিবর্তক শব্দ যে কথাটা আমি বলে নিই হয়তো ভুলে গিয়েছি সেটা হচ্ছে মাস্টের পরিবর্তক শব্দ অর্থাৎ মাস্ট ইউজ করলে যেরকম অর্থ হয় একটা বাক্যের হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ইউজ করলে একই রকম অর্থ হয় সেই বাক্যের বি গোয়িং টু কি বলেছি এরা সবসময় সম্ভাবনা অর্থাৎ ভবিষ্যতের কোনো কথা বলতে বি গোয়িং টু আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আর হ্যাড বেটার কি ভালো ছিল উপদেশ দেওয়া সান্ত্বনা দেওয়া পরামর্শ দেওয়া সেক্ষেত্রে হ্যাড বেটার ইউজ করতে হয় হ্যাড বেটার ভার্ব বেস ফ্রম আর উড রাদার কি বরং ভালো দুটো কাজের ভেতর যে কাজটা আমার পছন্দ সেই কাজের আগে আমি ইউজ করবো উড রাদার আর যেটা পছন্দ না তার আগে আমি ইউজ করবো দেন তো ডে স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে রাইটিং ক্লাস সিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ওই যে ইউটিউবের যে সব অপশন আছে সাবস্ক্রাইব কি বেল বাটন আর কি আছে শেয়ার টেয়ার দিয়ে সব কিছু করে দিতে হবে অল দ্য বেস্ট